সম্প্রতি সময়ের তুমুল জনপ্রিয় অভিনয়শিল্পী নিলয় আলমগীর ও সুমাইয়া হিমির অভিনীত উন্মুক্ত হওয়া বেশরম নাটকটি ইউটিউবে 1 কোটি ভিউ অতিক্রম করেছে। নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম, রচনা করেছেন এলিন। সেই রেশ কাটতে না কাটতে আবারও হাজির হয়েছে 2022 সালের শেষ ধামাকা। বরাবরের মতো জিয়াউদ্দিন আলম এবার নিলয় আলমগীরকে নিয়ে নির্মাণ করেছেন নতুন নাটক প্রাইভেট জামাই। তবে এবার জিয়াউদ্দিন আলমের পরিচালনায় এই প্রথম প্রাইভেট জামাই নাটকে নায়িকা হিসেবে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি। জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ও তানিয়া বৃষ্টি এর আগে একসাথে অভিনয় করে বেশ কিছু নাটকে সুনাম অর্জন করেছেন। নাটক প্রসঙ্গে নিলয় বলেন, জিয়া ভাই সবসময় ভালো কাজ করেন, আমার জিয়া ভাইয়ের সাথে কাজগুলো দর্শক ভালোভাবেই নিয়েছে, প্রাইভেট জামাই নাটকের ব্যাপক সাড়া পাচ্ছি, এতটা সাড়া পাবো ভাবিনি, দর্শক গল্প ও অভিনয় ভীষণ উপভোগ করেছেন, দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞ ও ভালোবাসা।